吗？হুজুর আমার এই পাগড়িটা কে দেখবে? হুজুর আমার মাও নাই, আমার বাবাও নাই। খেয়াল রাখো, আমি যে বলছি বান্দার হাত আর আল্লাহর কুদরতি হাত লাগানো, এটা বুঝাইতে গিয়ে বলতেছি। আমি বলছি খাদিস না, তুই এই পাগড়ি পরিধান করে তোর বাবার কবরের পাশে দাঁড়াইতে পারবি না? পারবো। বললাম এই পাগড়ি পরিয়া তোর মা বাবার কবরের পাশে যাইয়া দাঁড়াবি, আর উপর দিকে তাকায়া কবি আল্লাহ এটা আমার বাবার কবর। হুজুর শুধু এই জন্য কাঁদি না, কাদার পিছনে আরো কারণ আছে। বলে কি কারণ? কয় যে এখন বলা তো যাবে না, আপনি ঘরে আসেন। আমি বয়ান শেষ করে যখন ঘরে গেছি, ঘরের ভিতরে গিয়া ছেলেটা আমারে বলতেছে কেন কাঁদি দেখেন? তো পাঞ্জাবিটা খুলে ফেলছে, খুলে পিঠটা একটু তাকায় দেখেন, পিঠ তাকায় দেখি পিঠে শুধু মায়ের আঘাতের দাগ। আমি বলছি তোর জবান তো ক্লিয়ার, পরিষ্কার বাবা, তুই এখন তো কোনো তোতলা নাই, তোর জবান তো ক্লিয়ার দেখছি। হুজুর এরকম ছিল না, অনেক ডাক্তার কবিরাজ দেখাইছি ভালো হয় নাই, আমার মাবুদের কাছে যাইয়া ভালো হইছে। আমার বড় হুজুর কাইন্তু আর তাই কইতো না রে আল্লাহ ডাকতে জানি না, ডাকার মতন ডাকিলে রে আল্লাহ কেন আল্লাহর কাছে চাওয়ার সিস্টেম আছে বাপ, চাইও আমার মালিক বড় দরদের মালিক। আমি ওরে কইছি তুই কেমনে চালি কেমনে পালি, এখন ওই কোরআনের হাফেজ আমারে যা কইল আমার তো মনে হইল একজন ছাত্রর সম্পর্ক আল্লাহর সাথে কিভাবে হইল। আর ওয়াজ করিয়া বেড়াই আমাদের দূরত্ব কই, মনে হইল যে ওর স্যান্ডেলটা লই আমার গালে আমি মারি। তোর সম্পর্ক এত কেমনে হইল বাবা, কেমনে কি করলি ক? শুনবেন হুজুর? হ্যাঁ তুই বল বাবা, আমি একটু শুনবো, তুই বল। বাড়ির আমার ছেলেটা গাঙ্গার ঘর হুজুর, প্রতিদিন যখন পিঠির উপরে আঘাত পাই চিন্তা করলাম দুনিয়ার অনেক ডাক্তার দেখালাম, দুনিয়ার অনেক কবিরাজ দেখালাম, কোনো কিছুই তো কাজ হল না। না আজকে আমি এমন এক সত্তার কাছে যাব, এমন এক মালিকের কাছে যাব যেই মালিকের নিজের কুদরতি জবানে বলছেন ওয়া মাইয়াত
চর্চা করবে, তিনিই বান্দার যথেষ্ট। তো আমি আর ডাক্তারের কাছে যাব কেন, কবিরাজের যাব কাছে যাব কেন? তাহলে যে মালিকের দরজা খোলা আমি মালিকের কাছে যাব। কষ্ট হয়ে গেছে না তো আপনাদের? আমি কিন্তু কঠিন কোন সুর সায়ের দিয়ে কথা বলতে পারবো না, কিন্তু ধীরে ধীরে কথা বলব। কথা কবি তেল দিয়ে, তো যে মালিকের দরজা খোলা আমি ওই মালিকের কাছে যাব। হুজুর জানেন কি, কয়েকদিন রাত গভীর রাত সবাই ঘুমায়, ছাত্র শিক্ষক সিদ্ধান্ত নিলাম আজকে আমি ঘুমাবো না। সবাই যখন ঘুমের ঘরে চলে যাবে নিজুম রাত, তখন আমি যাই নামাজ খানা নিয়ে আমার মালিকের কাছে যাব। দেখছেন তো কথাগুলি বলে আমার দেলের ভিতরে তুফান ছুটে গেল। বাবা তারপরে কি করলি? দেখতে 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 রাত যখন গভীর হয়ে যায়, দুটি থেকে নিয়ে আড়াইটা পর্যন্ত যখন হয়ে যায়, শিক্ষকরা ঘুমের মধ্যে, ওস্তাদ ঘুমের মধ্যে, ছাত্র ঘুমের মধ্যে, বাবুসি ঘুমের মধ্যে, এলাকাবাসী ঘুমের মধ্যে, কিছু কিছু আল্লাহর বান্দার নামাজ হলো বাসরঘর, বাসরঘরের চেয়েও প্রিয়। যখন মানুষ নতুন নতুন বিয়ে করে, কোনো গার্ডিয়ানের বলতে হয় না বৌমার কাছে যাও, ও খালি গড়ি দেখে, রাত হয় না কেন? জ্ঞানী যারা বোঝে তারা চোখের ইশারায়, শুধু ছেলেটা গড়ি দেখে রাত হয় না কেন, বেলা ডুবে যায় না কেন, কখন যাব আমি বাসর ঘরে আমার মাসুকার কাছে? আল্লাহর এক শ্রেণীর বান্দা আছে, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। রসুল বলছেন এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখতেছো। যখন আল্লাহর জাতের উপলব্ধি নিয়ে কোন বান্দা নামাজ পড়ে, তখন ও খালি গড়ি দেখে, জহর হয় না কেন, আসর হয় না কেন, মাগরিব হয় না কেন, এশা হয় না কেন, আরে তাহাজ্জুদের সময় হয় না কেন? কি বুঝাই, কি যে মজা তখন যায় নামাজে, এইটা তো বুঝান যায় না। তো ছেলে টাকা হজরত আমি যাই নামাজ নিয়ে চলছি, চিন্তা করলাম মসজিদে যাব না, কান্না করলে ওস্তাদের ঘুম ভাঙবে, আমি সে জায়গায়ও যাব না, আমি যাব কাইসা বলে, যে জায়গায় নিরিবিরি চিৎকার করলেও কেউ শুনবে না। দেখছেন এবার জি আমার জিনকির দিকে তাকান, রব্বে কারিম জিনকের মধ্যে লক্ষ টাকা দামের মুক্তা দিয়া জিনকে আল্লাহ দামি করছেন। আমার প্রশ্ন হলো আশরাফুল মাখলুকাত মানুষ, তার পেটের মধ্যে আল্লাহ মুক্তা দেন নাই, আল্লাহ জিনুকের পেটের মধ্যে মুক্তা দিয়া জিনুককে আল্লাহ দামি, জিনুককে আল্লাহ দামি করছেন। ইতিহাস বললে দেখা যায় বাদানদের জিনুকের মধ্যে আল্লাহ কিসের জন্য মুক্তা দিয়া জিনুক
জিনুকে আল্লাহ দামি করছেন না জান? জিনুকের মধ্যে দশটা গুণ আছে বাবা, এই দশটা গুণের কারণে ঝিনুকের পেটের মধ্যে আল্লাহ মুক্তা দিয়া ঝিনুককে আল্লাহ দামি করছেন। কিতাবের মধ্যে লেখেন, যদি কোনো মানুষটা কোনো মানুষ যদি ঝিনুকের দশটা গুণ অর্জন করতে পারে, আল্লাহ তাআলা তার সিনার মধ্যে আল্লাহর মারেফাত এবং রসুলুল্লাহর মহাব্বতের মারেফাত দিয়া তার সিনাখানা আল্লাহ ভরপুর করে দিবে। ঝিনুকের যখন ভিতরে মুক্তা নামার জন্য বাদান তার আগ্রহ হয়, উনি সমুদ্রের ভিতর থেকে যখন উঠে আসেন সমুদ্রের কিনারায় উপরে এসে জিনুটা এমনি হা করে আকাশ পানে তাকিয়ে থাকে আল্লাহর এক ফোঁটা রহমতের পানির জন্য। ভাইজান, উনি অমাবস্যা রাত্রে আসেন, আপনারা জানেন যত অন্ধকার রাত আছে তার মধ্যে অমাবস্যা রাত্রিটা হলো আর একটু বেশি অন্ধকার। জিনু অন্য রাত্রে আসলেও তো পারত, কিন্তু অমাবস্যা রাত্রে আসে কেন? জিনু অমাবস্যা রাত্রে এসে আমাদেরকে বুঝাইতে চায়, বান্দারা তোমরা যদি আল্লাহর কাছে চাইতে চাও তাহলে একটু গোপনে আইসা যাও, কারণ গোপনে প্রেম বিনিময় সবচাইতে একটু বেশি ভালো হয়। এই জন্য নফল ইবাদত গোপনে করা হলো সবচাইতে উত্তম। ভাইজান, যিনি কবির রজনীতে এসে আল্লাহর রহমতের দিকে তাকা থাকে, কোন মানুষ যদি আরামের ঘুম হারাম করে দিয়া বাজাল পানি দিয়ে উজু করে কবির রজনীতে যদি তাহাজ্জুদে যায় নামাজে দাঁড়াইয়া যায়, আল্লাহ পাক তার রুহের মধ্যে আল্লাহর মহাব্বত রসুলুল্লাহর মহাব্বতের মুক্তা দিয়া আল্লাহ হইয়া দেয়। ছেলেটা ডাক দিয়া কয়, হুজুর আমি দেরি করলাম না, যাই না মাছখানা নিয়ে আমি একটু গেলাম কাইসা বলে। হুজুর সে জায়গায় গিয়া, আমি মানলি দুই রাকাত নামাজ পড়েছি। হুজুর দুই রাকাত নামাজ পড়িয়া হাত না উঠাইয়া আমি সরাসরি সেজদার মধ্যে গিয়ে আল্লাহর কাছে চাইতে শুরু করছি। হাত না উঠাইয়া কোথায়? ডাইরেক্ট পরীক্ষিত আমল, এটা কইরা দেখতে পারেন আপনারা। মাঝে মধ্যে কোনো সমস্যা হইলে, আর সমস্যা কি, আল্লাহকে পাওয়ার জন্য সেজদা দিবেন, কাকে পাওয়ার জন্য ওই সেজদা যা কইবেন, ও আল্লাহ আমি তোমার কাছে তোমাকে চাই। আরে আহা, আল্লাহ পাইলে আর কোনো সমস্যা আছে? আল্লাহ আমার উত্তম অভিভাবক, আল্লাহ আমার উত্তম আল্লাহকে দেখে দেখে মনে আদান দিত।
হযরত আবু বকর কারে কই আর কারে বুঝাই রে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাবার পাশে দাঁড়াইয়া তাহাজ্জুদ করতেছেন, আস্তে আস্তে কিরাত বলতেছেন, নামাজ শেষ, আল্লাহর রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমাকে ডাক দেন, আবু বকর এই ইয়া রাসূলুল্লাহ জি লাব্বাইক, তো আর নামাজ তো আসতে ভুল লাগে, কিরাতে তো আসতে ভুল লাগে, হন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওগো আল্লাহর রাসূল প্রেমের কথা কি জোরে কওয়া যায়, আর আমাদের নেশা না থাকার পিছনে মূল কারণ হলো তারে যে চিনি না, সমস্যাই একটা যে মা মাওলানা চিনলাম না, যদি মাওলাকে চিনতাম তাহলে সমস্যাটা হইতো না, জোরে কথা ঠিক না বেটি, আহা আল্লাহু আকবার, তো বাবাজি আমার কথাটা খুব ভালো করে বুঝবেন, মাওলাকে চিনা ইবাদত, মাওলাকে হাজির নাজির জেনে সেজদা, মাওলার কুদরতি পায়ে সেজদা, আল্লাহর এক শ্রেণীর বান্দা আছে তারা এক বুঝে শুনেই সেজদা দেয়, তাদের কপালটা যদিও থাকে মাটিতে কিন্তু তাদের মন আর রূহ তাদের থাকে মাওলার কুদরতি পায়ের উপরে, আল্লাহ তো অনেক কাছে, কাছে থাকার পরেও চিনি না বুঝি না জানি না জড়ি না, এইটা আমি কেমনে বুঝাই, এই পথে সাধনা না করলে আপনি পাইবেন কেমনে, অথচ আল্লাহ কাছে, আল্লাহ কত কাছে, রব্বি কারিম বলেন আল্লাহ কয় বান্দা আমি তোর কাছে, এরকমই আছে তো, তো আল্লাহ রাসূল বলেন রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশক আম্বারের চেয়েও প্রিয়, কথাটা খুব ভালো করে বুঝবেন, খালি তর্জমা শুনলে হবে না, কথাটা বুঝতে হবে, মুখের দুর্গন্ধ মেশক আম্বারের চেয়েও প্রিয়, মেশক আম্বার বড় দামি আতর যা অনেক টাকা লাখ লাখ টাকা দাম, অনেক সময় অনেক টাকা দাম মেশক আম্বার, এর চেয়েও আল্লাহর কাছে সুগ্রাম, তাহলে এখানে সূক্ষ্ম একটা বোঝার ব্যাপার, আমার মুখে দুর্গন্ধ বলবে দূরে থাকলে তো আপনি দুর্গন্ধ পাবেন না, কথা কয় না পাবেন, পাবেন কখন, যখন আপনার নাক আর আমার নাক এক হবে, আপনার ঠোঁট আর আমার ঠোঁট এক হবে, আপনার মুখ আমার মুখ এক হবে, আল্লাহ কয় তোমার মুখের দুর্গন্ধ আমার কাছে মেশক আম্বারের চেয়েও প্রিয়, তাহলে কি বুঝলেন কথা দ্বারা, কি বুঝলেন, বোঝা যায় মহব্বত এমন এক দামি জিনিস যা দুর্গন্ধ সুগন্ধ হইয়া যায়, ভালোবাসায় তিতা মিঠা হইয়া যায়, ভালোবাসায় কালো ফর্সা হইয়া যায়, ভালোবাসায় গরম ঠান্ডা হইয়া যায়, ভালোবাসায় লবণও মিঠা হইয়া যায়, ভালোবাসায় এমন এক দামি জিনিস, আল্লাহু আকবার কইলেন না, বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর চেহারা খুব ফর্সা ছিল, ফর্সা ছিল খুব কালো ছিল, আল্লাহর কাছে ভালো লাগতো আমার বেলাল, কি কি বোঝেন আপনারা, কি বুঝতেছেন কম, কি বোঝেন, এই যে এইটা নেওয়া মানে বিনিময় করেন, এইটা 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 বিনিময় হবে, এইটা বিনিময়,
এটা যার যত মহব্বত বেশি আল্লাহ তার কাছে তত কাছে বেশি। তো আল্লাহ এত কাছে থাকার পরেও আমরা চিনি না কেন? সহজে বুঝবার জন্য একটা কথা বলে আমি অন্যদিকে চলে যাব। সম্মানিত সুধি, আজ থেকে নিয়ে অনেক দিন আগে এক দিনদার বাদশাহ দুনিয়ায় ছিল, ওনার নাম ছিল সুলতান মাহমুদ গজনবী। ওনার এক অভ্যাস ছিল, রাতকে তিন ভাগে ভাগ করছিলেন, এক ভাগ ঘুমাইতেন, এক ভাগ তাহাজ্জুদে কাটাইতেন, আর এক ভাগ নিজেই ঘুরে ঘুরে প্রজাদের খোঁজ নিতেন দেখি চুরি হয় কিনা, নিজেই বের হয়েছে দেখি চুরি হয় কিনা। একটা সাধারণ পোশাকে ঘুরতে 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 দেখে তিন যুবক বসা, মানে তিনজন চোর। এই কে? তিন যুবক মনে করছে ও চুরি করার জন্য আইছে। হ্যাঁ, যেন তিন যুবক কয়, এ মিয়া একা চুরি করা যাবে না, আসেন চারজন মিলে করি। বাদশাহ কয়, পাইছি, এদের কিন্তু খুঁজতেছি। তো বাদশাহ আগেই পরিচয় দিলেন, আমি বাদশাহ, আমি আগে কাছে যাব, দেখব ওদের দৌড় কোন পর্যন্ত। আল্লাহ আহকামুল হাকিমিন আমাদেরকে ধরতেছেন না, ধরতেছেন না, ধরতেছেন না। ইন্না বাদশাহ রব্বিকা লাশাদিদ, আল্লাহ ধরেন না, আল্লাহ ধরেন না, আল্লাহ ধরেন না। বলার কথা ঠিক কিনা? রেডি হইয়া যাও, রেডি হইয়া যাও, ধরার সময় আসতেছে, কখন জানে ধরে ফেলে। ও বাপজিরা, আবার খুব ভালো করে শুনবেন, বাদশাহ আস্তে 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 গেছে। হা ভাই, আমিও চুরি করব। তো বাদশাহ কয়, আচ্ছা চুরি যে করবা অভিজ্ঞতা লাগবে না? অভিজ্ঞতা ছাড়া চুরি করা যায়? কয়, না তা করা যায় না। কয়, তোমাদের কি কি অভিজ্ঞতা আছে বলো তো। এক সরকায় আমার একটা অভিজ্ঞতা হইল, যে বাড়িতে চুরি করার জন্য যাব, তালা যতই মোটা হোক না কেন, ওই তালাতে স্পর্শ করলে তালা খুলে যাবে। এই জায়গায় সুবহানাল্লাহ, আমাদের দেশের মানুষ কোন জায়গায় সুবহানাল্লাহ তাও বোঝে না, কোন জায়গায় আলহামদুলিল্লাহ তাও বোঝে না অনেকে। হ্যাঁ, বক্তৃতার মাঝে মধ্যে তাই কই, এই যে একজনের খবর দিছে যে আপনার ছেলে পরীক্ষায় পাশ করছে, কয় না আউযুবিল্লাহ। আচ্ছা, এই জায়গায় আলহামদুলিল্লাহ না আউযুবিল্লাহ? কয় আপনার বিয়াই মারা গেছে, কয় আলহামদুলিল্লাহ। কোন জায়গায় আলহামদুলিল্লাহ না ইন্না লিল্লাহ? তে কোন জায়গায় কোনটা, এটা কইবেন না আপনারা ঠিকঠাক মতো। তে কয় যে আমি স্পর্শ করলে তালা খুলে দেবি। হ্যাঁ হ্যাঁ, এইবার ঠিক হয়েছে। তা আর একসর কয়, আমার একটা অভিজ্ঞতা আছে বলি কি, কয় রাত্রের বেলায় যারে দেখি, দিনের বেলা দেখলে আমি চিনি। কয় আর একটা অভিজ্ঞতা কি, কয় বাড়িতে চুরি করতে গেলে কুকুর তাকে বুক বুক করে, কুকুরের ভাষা আমি বুঝি। তিন চোর কয় যে আপনি তো নতুন চোর, আপনার কি অভিজ্ঞতা? চোর না বাদশাহ? কথা পাই না বাদশাহ কয়, আমার একটা অভিজ্ঞতা আছে, তোমরা যদি ধরা পড়ো না, আমি ধারি ঝাঁকি দিলে তোমরা মুক্তি পেয়ে যাবে। এখন তিন চোর কয় যে তুমি আমাদের বস, নাহলে আমরা বুজুর্গ যতই জানি, যদি ধরা পড়ি উপায় নাই, অতএব আপনি আমাদের বস। বাদশাহ কয় যে আজকে চুরি করবা কোন জায়গায়? তিন চোর কয় সহিনিয়াত করে বাইরেছি, আজকে চুরি কোনো গরিব মানুষের বাড়িতে করবো না, আজকে চুরি করবো এমন এক বাড়ি। বলে কোন বাড়ি? বলে নিয়াত করে বাড়িছি বাদশাহর বাড়ি। কার বাড়ি চুরি করবে? বাদশাহ কোথায়? আমার ওয়াজ নাই বুঝছে, বলেন নাই, বলেন নাই, বাদশাহ কোথায়? এত কাছে, অথচ চোরের সিনার মধ্যে বাদশাহর ভয় নাই। কেন নাই? আহারে আল্লাহ রে, এই শোনেন, একটা ডাক দিব আল্লাহকে, আমার সাথে সাথে আপনারা ডাক দিবেন কি? আমি আল্লাহ কয় একটা ডাক দিব, আপনারাও দিবেন আল্লাহ আল্লাহ।
কথা বিশ্বাস না হয় আজকেই পরীক্ষা করে দেন। সবাই যখন ঘুমাইবো আপনি ঘুমায়েন না, শেষ রাতে ওইটা যায় না মাঝে বৈশে বেকরে ডাক দিয়েন, এমনি করে কয়েকটা ডাক দিয়েন, ডাক দিতে গিয়ে যদি আপনার চোখে পানি আসে মনে করবেন মাওলায় আপনার মাথার উপরে কুদরতে হাত লাগাইছে। এমনি করে ডাইকেন, বিনানি বিনানি করে আল্লাহকে ডাইকেন। শিশু বাচ্চা যখন মা কয় ডাকে, মা আমি তো কোনোদিন আসি নাই বাবা, আমি না আপনাদের কষ্ট হবে বলে মনে করতেছি, মান্দাকে কষ্ট দিয়ে কি কাজ হয়, একটু গড়াগুড়ি করে কান্দ। এখন এখন কিছু প্রেমের কথা শোনাই, আল্লাহর কথা শোনাই। এবার করে আল্লাহকে ডাইকেন, বিনানি বিনানি করে আল্লাহকে ডাইকেন। আমি এই ডাক্তার শিখেছি আমার মুর্শিদি, আমার সাইয়েদি, আমার রহনুমা, আমার কেবলা ও কাবা, আমার রুহানি আব্বা আল্লামা রসুল কুরি হাজরাতের কাছ থেকে এই ডাক্তার আমি